আগামীকাল বসন্ত, সেই বসন্তকে আহ্বান জানাতে সুর ও নৃত্যের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো বসন্ত ভ্যালেন্টাইন ডে উদযাপিত হতে যাচ্ছে একই দিনে। ঋতুরাজ বসন্তের রং আর ভালোবাসার মাধুর্যে উচ্ছ্বাস ছড়িয়ে গেছে সব বয়সী মানুষের মাঝে। রিপোর্ট করছেন শারমিনা চাঁদ। বসন্ত বাতাস আসে বন্ধুর বাড়ির আঙিনায়, আর সেই বাতাসে উন্মনা হয়ে ওঠে তরুণ তরুণীরা, মনে জেগে ওঠে সজীব প্রশান্তি। বসন্ত বরণের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এ আয়োজন। বাউল গান আর নাচের তালে মোহিত হয়ে ওঠে আকাশ বাতাস, সেই মূর্ছনায় এক হয়ে যায় এখানে আসা তরুণ তরুণীরা। বসন্ত মানে অনেক রং, যে কোনো রং হতে পারে, আর ভ্যালেন্টাইন ডে মানে তো শুধু যে বিশেষ মানুষের সাথে পালন সেরকম না, মা বাবা বন্ধু বান্ধব সবাই ভ্যালেন্টাইন ডের অংশ হতে পারে। ভালোবাসা দিবস বলতে হচ্ছে সবাই মিলে একসাথে একটু কিছু সময় কাটানো। আসলে ভ্যালেন্টাইন ডে তো আসলে আমাদের নিজস্ব সংস্কৃতির একটা অংশ না, এটা বাইরের সংস্কৃতি থেকে অনেকটা ধার করা সংস্কৃতিও বলা যায়। কিন্তু তারপরও ওই দিনটাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন তারপর কাল মানুষজন বের হয় বা হচ্ছে দিনটাকে তাদের মতো করে সেলিব্রেট করে। ভ্যালেন্টাইন্স ডের দিন আবার পয়লা ফাল্গুন এসে পড়ছে, এটা আমাদের জন্য খুব ভালো হয়ে গেছে। কালকে আমাদের বসন্ত, কিন্তু আমরা আজকে সবাই ফ্রেন্ডরা মিলে এক হয়েছি। ঝরা পাতার বিবর্ণতা সরিয়ে জীবনের রঙে বসন্ত আবাহন করে প্রকৃতিকে, এরই সাথে ভালোবাসা দিবসের উদযাপন মানুষে মানুষে সম্প্রীতি গড়ে তোলে। তো সেইখানেই বসন্ত, সেইখানেই ভালোবাসা হওয়া উচিত, সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাকে কেন্দ্র করেই আজকে শুরু করলাম। সূচনা হলো বসন্ত উৎসবের, ভালোবাসা দিবসের, এবং এই সূচনা চলতে থাকবে। আয়োজকরা জানালেন কেন এবার বসন্ত ও ভালোবাসা দিবস একসাথে উদযাপিত হচ্ছে। সরকারিভাবে পঞ্জিকাটা আবার সংস্কার করা হয়েছে, কলকাতার মেঘনাথ ভট্টাচার্য এবং বাংলাদেশের বাংলা একাডেমি এই দুয়ে মিলে এটাকে পরিবর্তন করেছে। এই পরিবর্তনে যেটা হয়েছে, একটা সুবিধা হয়েছে, আটই ফাল্গুন এখন একুশে হুরির দিনই পড়বে, নয় ফাল্গুন পড়বে না। পহেলা পৌষ আমরা মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছিলাম 16 ডিসেম্বর, সেটা একটু গরমিল ছিল, সেটা এবার সংশোধন হয়েছে। আর সংশোধনের মধ্যে আমরা পড়ে গিয়েছি 14 তারিখের সাথে আন্তর্জাতিক যে আমরা বলবো গ্লোবালাইজেশনের যে ভালোবাসা দিবস সেটির সাথে। বসন্ত বরণের মধ্য দিয়ে ভালোবাসা দিবসকেও রাঙিয়ে নেবেন এমনটাই প্রত্যাশা সবার মনে। শারমিনা আজাদ, মাই টিভি, ঢাকা।